আপনাদের তো মনে হয় গত ক্লাসে মেবি ওয়েবসাইটে যে কিভাবে ডাটা নিয়ে আসতে হবে জিনিসটা দেখানো হয়েছে না? তো রেট্রোফিট ইউজ করে আপনারা দেখছেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ওয়েবসাইটে আপনি কীভাবে ডাটা পাঠাইতে পারবেন, কারণ সার্ভার বেসড যখন অ্যাপ্লিকেশন আপনি বানাবেন কখনো, এখন যেটা করতেছেন এটা ফ্রি একটা এপিআই ইউজ করে আপনি ডাটা কনজিউম করতেছেন, কিন্তু আলটিমেটলি সবসময় তো লাইফের সব কাজ তো ফ্রি এপিআই দিয়ে চলবে না, নিজের কাস্টমাইজ কোন এপিআই লাগতে পারে কখনো। তো সেই ক্ষেত্রে তখন ডাটা পাঠাতে হইতে পারে, ডাটা নিতে হইতে পারে, দুই দিকের কমিউনিকেশনই দরকার। তো ওই জিনিসটা কীভাবে করা যায় সেটা আজকে দেখার ট্রাই করবো আর কি, কীভাবে একটা ওয়েব এপিআইতে আপনি ডাটা পোস্ট করবেন গেট না। তো পোস্ট করার ক্ষেত্রে ধরেন আপনার গেট করার ক্ষেত্রে আপনি ব্রাউজারে তো ইউআরএলটা দিলেই দেখতে পাচ্ছেন ডাটা কি আসতেছে, অন্তত এপিআই কাজ করে নাকি করে না ওই জিনিসটা ক্লিয়ার হয়, কারণ অনেক সময় দেখা আপনি অ্যাপে এপিআইটা ইন্ডিকেট করার পর দেখছেন ডাটা আসতেছে না। তো প্রবলেমটা কোন জায়গায়, অ্যাপে নাকি এপিআইতে, এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়ার দরকার, কারণ তাহলে আপনি সলিউশন তো খুঁজে পাবেন না যদি আপনি বুঝতে পারেন কোন জায়গায় ঝামেলাটা। যদি দেখেন ব্রাউজারে দেওয়ার পর ডাটা আসতেছে তার মানে এপিআই ঠিক আছে, অ্যাপে যখন আসতেছে না তার মানে আপনি ডাটা রিড করতে কোনো জায়গায় ভুল করছেন। তো এরকম পোস্টের ক্ষেত্রে তার ব্রাউজারে দিলে ডাটা তো আর দেখাবে না, তো আপনি বুঝবেন কীভাবে পোস্টের এপিআই ঠিক আছে নাকি নাই। তো সেই ক্ষেত্রে কিছু টেস্টিং টুল অনলাইনে অ্যাভেলেবল আছে যেগুলো দিয়ে ডামি ডাটা পাঠিয়ে টেস্ট করা যায় যে আসলে ডাটা এপিআইটা কাজ করে নাকি করে না। তো ওইরকম একটা ক্রোমের প্লাগইন আছে যেটার নাম হলো পোস্টম্যান। তো পোস্টম্যানে আপনি যে ইউআরএল এ ডাটা পোস্ট করবেন এখানে ওই ইউআরএলটা দিয়ে দিলে, তো এখানে দেখেন অনেকগুলা ওয়েব এপিআই এর রিকোয়েস্টেড মেথড আছে, আপনি যেহেতু ডাটা পোস্ট করবেন পোস্ট সিলেক্ট অবস্থা থাকার পর যে ভ্যালুটা সার্ভারে যাবে জেসন ডাটা ওই ফরম্যাটটা এখানে লিখে দিবেন, একটা জেসন ডাটা ছাড়া কিছু না, ধরেন যে কি আর যে ভ্যালু আছে আর কি। তো এই কি ভ্যালু দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই সার্ভারের কোন ভ্যালু দিয়ে সে রিসিভ করতেছে এটা কনফার্ম হতে হবে, কারণ ধরেন এখানে দেওয়া আছে ধরেন ইউজার আইডি দিয়ে সে ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, আপনি পাঠানোর সময় ইউজার নেম দিয়ে পাঠাতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালুটা সার্ভার রিসিভ করবে না, আপনি পাঠালেও সার্ভার বলবে যে ম্যাচ করে নাই একটা এরর শো করবে কোনো কারণে। তো সার্ভারের যে কোনো রিকোয়েস্টের ক্ষেত্রে এই কিগুলা কেস সেনসিটিভ, যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবেই লিখতে হবে, সার্ভারে যেভাবে লিখছে আপনার অ্যাপের থেকেও পাঠানোর সময় ওইভাবেই ডাটাটা পাঠাতে হবে। ভ্যালু টাইপ তো আপনি এখানে দিয়েছেন যেহেতু এখানে দেওয়া আছে কি আমাদের যে দুইটা কি দেওয়া আছে কারণ দুইটা কি এর এগেনস্টে একটা স্ট্রিং ভ্যালু, তো ওই রকম আপনি যদি পাঠান সার্ভারে যদি ওইভাবে কোড লেখা থাকে আপনার ভ্যালুটা সে রিসিভ করবে, রিসিভ করার পর যে কোনো কাজ হতে পারে, এটা আপনার ইভেন্টের উপর ডিপেন্ড করে যে কী কারণে আপনি পোস্ট করছেন। তো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো ইউজার আইডি আর পাসওয়ার্ড, তার মানে বুঝা যায় যে আমি লগ ইন করার ট্রাই করতেছি, তাহলে সার্ভার করবে কি, সার্ভারে অলরেডি এক্সিস্টেড যে ইউজারদের ইনফরমেশনগুলো আছে তার সাথে ম্যাচ করে ট্রাই করার চেষ্টা করবে এই ইউজার নেম পাসওয়ার্ড আছে নাকি না, যদি থাকে তাহলে আপনার বলবে ট্রু যে লগ ইন সাকসেসফুল, না হলে ফলস ডাটা ম্যাচ করে নাই। তো ভ্যালু দেওয়ার পর আপনি সেন্ড করলে, তো ধরেন এখানে আপনার রেসপন্সে ভ্যালুটা যাওয়ার পর যে রেসপন্সটা আসে ওটা চলে আসে, তো এই ক্ষেত্রে কোন রেসপন্স কীরকম আসবে এটা কিন্তু আপনার চাহিদার উপর ডিপেন্ড করে, সবসময় যে একই ধরনের রেসপন্স আসবে তা না, যেহেতু এখানে দুইজন স্টেক হোল্ডার আছে একজন হলো অ্যাপ ডেভেলপার একজন হলো এপিআই ডেভেলপার, আপনার বলতে হবে এপিআই ডেভেলপারকে যে আমি যদি ডাটাটা পাঠাই তাহলে রেসপন্স আমাকে এই জিনিসগুলো বা ইনফরমেশনগুলো আমার পাঠাতে হবে, কারণ পরবর্তীতে অ্যাপে ধরেন কোনো একটা কাজে ওই ইনফরমেশনগুলো লাগতে পারে। তো এই ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আসছে কি তার আইডি, ইউজার আইডি, টোকেন বা রেজিস্টার্ড যে লগ ইন হয়েছে নাকি হয় না, আপনার ক্ষেত্রে ধরেন অন্যরকম হতে পারে অন্যান্য কোনো ইনফরমেশন আসতে পারে, তো এই ক্ষেত্রে দুই পক্ষেরই ক্লিয়ার থাকতে হবে যে আসলে কি আসবে ডাটাটা। তো আমার তো দেখতেছি এখানে মোটামুটি ডাটা দেওয়ার পর আসে একটা কিছু, ধরেন ভুল ডাটা যদি দেই এই যে ভুল ডাটা দিলে ফলস আসতেছে বা নাল যেহেতু কোনো ভ্যালুর সাথে ম্যাচ করে নাই। আচ্ছা তো এরপরে মোটামুটি বোঝা যায় যে আপনার এপিআইটা ওয়ার্কিং মানে এটা কাজ করে, এখন আমি যদি এপিআই অ্যাপে ইন্টিগ্রেট করি যদি কোনো প্রবলেম হয় তাহলে মোবাইল অ্যাপের মধ্যে কোথাও কোনো মিসম্যাচ হয়েছে ভ্যালু পাঠাইতে বা কোনো জায়গায় ঝামেলা, কিন্তু এপিআইতে আপাতত কোনো প্রবলেম নাই। তখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, তাহলে আপনি তো ব্যাস 24 না
আচ্ছা সবাই একটু খেয়াল করেন, তাহলে রেট্রোফিট যেহেতু আমরা ইউজ করবো, রেট্রোফিটের লাইব্রেরিগুলো আগে ইন্টিগ্রেট করতে হবে প্রজেক্টের মধ্যে। রেট্রোফিটের লাইব্রেরিটা ইন্টিগ্রেট করার পর আমাদের যে কাজটা বাকি আছে, ইন্টারফেসটা রেডি করতে হবে, যে ইন্টারফেস দিয়ে আমরা কোন ইউআরএলে হিট করবো, বেস ইউআরএলের পরের অংশ ওখানে ওই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে আর কি। এক্ষেত্রে আমার আগে ছিল কি গেট, এটাতে পোস্ট এবং ব্র্যাকেটের ভিতরে আপনার বেস ইউআরএল এর পরের যে অংশটা আছে, আমি যদি কাম করি পরের অংশটা এখানে বসে যাবে। আচ্ছা কলের ক্ষেত্রে যে প্যারামিটারটা এখানে ইউজ করা হয়, এটা কোন প্যারামিটার, মানে এখানে আপনি কি দিবেন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে? গেটের ক্ষেত্রে তো করছেন না কল, তো ওই ক্ষেত্রে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কি ছিল, কার মনে নাই? সবার তো আর পরীক্ষা নাই নাকি? এখানে পরীক্ষার্থী ছাড়া কে আছেন? কেউ নাই? হ্যাঁ তিনজন, তিনজনের তো অন্তত মনে থাকার কথা, ওনাদের নাই পরীক্ষার টেনশন। বলেন এখানে কি থাকবে, প্যারামিটার না একটা অবজেক্টের রেফারেন্স, তো কোন অবজেক্টের রেফারেন্স এটা হলো কথা, বুঝি নাই একটু আর বলবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে গেটের ক্ষেত্রে কি হয়েছিল, আপনি একটা ইউআরএল হিট করছেন, সার্ভার থেকে কিছু ডাটা দিছে, আর পোস্টের ক্ষেত্রে কি হয়, আপনি একটা ভ্যালু নিয়ে হিট করবেন, শুধু হিট করবেন না, তারপরে কিছু ডাটা দিবেন, কিন্তু উভয় ক্ষেত্রেই এই জায়গায় যে জিনিসটা থাকবে এটা হলো সেম, এটা হলো হিট করার পরে সার্ভার থেকে যে জিনিসটা আসে বা যে রেসপন্সটা ওইটা থাকবে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। তা আমাদের ক্ষেত্রে লগ ইনে যদি সাকসেসফুল হয় বা সাকসেসফুল না হলেও দুই ক্ষেত্রে তো রেসপন্স দিবে, দুইটার ক্ষেত্রে রেসপন্স হলে এইখানে যেটা আমরা দেখতেছি, তার মানে রেসপন্সটা কী ধরনের হতে পারে এটা দেখে মোটামুটি আইডিয়া করা যায়। তারপর আমার যদি এটা রিসিভ করতে হয়, তো আমার তো একটা প্রচুর ক্লাস জেনারেট করতে হবে, যেমন এখানে আপনি দেওয়ার পর এখানে আপনি যদি দিয়ে দেন ধরেন লগ ইন রেসপন্স জেসন জেসন, আচ্ছা ঠিক আছে প্রিভিউ, যেহেতু এখানে একটা ক্লাস এই জন্য আমরা আলাদা করলাম, ক্লাসে নিয়ে একটা মডেল ক্লাস তৈরি করা হবে। এটা হলো সার্ভারে হিট করার পরে যে রেসপন্সটা আসবে ওটা রিসিভ করার জন্য এই মডেল ক্লাস। তো এখানে দেওয়া আছে আইডি, ইউজার আইডি, টোকেন, রেজাল্ট, স্টেট, মানে এখানে যেগুলো আছে এগুলো যাতে সবগুলো আমি রিসিভ করতে পারি। তাহলে এখন এপিআই তে এই প্যারামিটারে তাহলে কোন রেফারেন্সটা বসবে, আমরা এখন যেটা তৈরি করছি আর কি লগ ইন রেসপন্স। আচ্ছা তো এরপরে আমার মেথডের নাম হবে, মেথডের নাম দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে কোনো নাম কিন্তু আপনি দিতে পারেন, ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু যখন আপনি মেথডটি ইউজ করবেন নাম দেখে আপনি যাতে বোঝা যায় যে এই ইন্টারফেসে আসলে কাজ কী হইতেছে, আমরা কী করবো এখানে লগ ইন ইতি করতেছি। তো এখানে এখন থাকবে কি, যেহেতু এটা পোস্ট এপিআই, তার মানে আমি যেহেতু ডাটা নিয়ে যাইতে হবে, আমি কোন ডাটাটা নিয়ে যাব এখানে মেথডে প্যারামিটার হিসেবে ওই অবজেক্টটা থাকতে হবে। তা আমরা আমরা কিন্তু এখন কোনো ওই ক্লাস তৈরি করি নাই ওটার জন্য, আমরা একটা ক্লাস তৈরি করি। তো এক্ষেত্রে
এক্ষেত্রে যে ভেরিয়েবলের নামটা আসবে এটা একদম এক্স্যাক্টলি এপিআইতে যেটা দেওয়া আছে ওই নামেই নিতে হবে। ইউজার আইডি আর পাসওয়ার্ড, এই ক্ষেত্রে আমরা শুধু একটা কনস্ট্রাক্টর তৈরি করছি, মাল্টিপল কনস্ট্রাক্টর থাকবে না, কারণ লগইনের ক্ষেত্রে স্বাভাবিক ইউজারনেম পাসওয়ার্ড দুইটাই লাগে, যে কোনো একটা দিলে কখনোই লগইন হবে না, তো মাস্ট ইউজারকে ফোর্স করতে হবে যে দুইটাই যাতে সে দিতে পারে। তো গেটার সেটার আমার দরকার নাই, কারণ আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু যেহেতু সেট করতেছি আর গেট তো করার কোনো কাজ নাই, আমি দিব সেটা নিয়ে সার্ভারে চলে যাবে, সাকসেসফুল হয়ে একটা রেসপন্স আসবে, ওটার জন্য অলরেডি একটা ক্লাস করা আছে। তো এখন এখানে আমরা যেহেতু এই মেথডের মধ্যে ওই অবজেক্টটা নিয়ে এসে সার্ভারে যাবে, তো যাওয়ার সময় তো যাইতেছে কি একটা জেসন আকারে, তো ওই জিনিসটা বোঝানোর জন্য এখানে একটা টাইপ দিতে হবে যে বডি হিসেবে সে যাবে, তার মানে এই যে রিকোয়েস্টটা যাইতেছে তার বডিতে এই অবজেক্টটা থাকবে, যে অবজেক্টের মধ্যে এই জন্য পাসওয়ার্ডের ভ্যালুটা থাকবে। এখন আমাদের ইন্টারফেসটা এইটুকু পর্যন্তই, শুধু আগের গেটের ইন্টারফেস থেকে এখানে চেঞ্জ থেকে গেছে এক্সট্রা এই জিনিসটা চলে আসছে, বাকি সব কিছু এটা ছাড়া সেম। গেটের জায়গায় পোস্ট, এখানে ইউআরএল ছিল এখানেও ইউআরএল, রেসপন্স যেটা আসবে ওখানেও যেটা ছিল এখানেও সেম। ওখানে ধরেন গেটের ক্ষেত্রে সবসময় বডি লাগে না, লাগতেও পারে নাও লাগতে পারে, তো এখানে বডিটা আছে, কারণ যেহেতু আপনি পোস্ট করবেন কিছু একটা নিয়ে তো পোস্ট করতে হবে, এই জন্য এই অবজেক্টটা এখানে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের অ্যাক্টিভিটিতে বাকি কাজগুলো করতে হবে, তো লগ ইন করি বা যাই করি ওটার জন্য আমাদের আগে ইন্টারফেস তো দরকার, যে ডাটাগুলো ইনপুট নিতে পারে।
এখানে আমাদের বেস সিরিয়ালটা দিয়ে দিতে হবে, আমাদের বেস সিরিয়াল ডট কম পর্যন্ত। এরপর কি গেটের সময় কি করছিলেন? এরপর আলেন বেশি রোজ দেওয়ার পর আর কি দিতে এসে মনে নেই কেন? এখানে আমরা সেম আলাদা কোনো কিছু নাই, গেটের ক্ষেত্রে যা পোস্টের ক্ষেত্রেও তা। আপনি এখানে শুধু রেট্রোফিটটা কনফিগার করছেন, বেসি রোল দেওয়া হয়েছে দেশন কনভার্টার ফ্যাক্টরি, আর পরে যে এপিআইটা আমরা তৈরি করছিলাম বা ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা যে রেট্রোফিট ইউজ করবে ওটার জন্য আমরা এখানে বাকি ওই লাইনটা লেখা হয়েছে। তো এখন আমার কাজ হবে লগ ইন বাটনে প্রেস করার পর এডিট টেক্সটগুলোতে যে ইউজার নেম বা পাসওয়ার্ড যাই টাইপ করবে ইউজার, ওটা নিয়ে আমি সার্ভার হিট করবো। সার্ভার হিট করার আগে আমার তো অবজেক্টটা তৈরি করতে হবে, কারণ সার্ভার যাবে কি অবজেক্টটা। তো আমরা এখানে সরাসরি অবজেক্টটা তৈরি করে ফেলি। সেই ক্ষেত্রে অন্যভাবে করা যায়, তো এগুলো একটা স্ট্রিং এ নিয়ে স্ট্রিং গুলো এখানে পাস করতে আমরা সরাসরি এখানে করে করছি, আলাদা লাইন বানানোর তো দরকার নেই। তো এখন আমাদের কাছে সার্ভারে যাওয়ার জন্য অবজেক্টটা অ্যাভেলেবল ইনফরমেশন সহ ইউজার নেম আর পাসওয়ার্ড, যে ইউজার যেটা টাইপ করছে আর কি। এখন শুধু বাকি নর্মাল গেটের মতো কলটা আমাদের রেডি করতে হবে আর কি। এই দেখেন আগে কি ছিল, শুধু আমরা মেথডটা দিয়ে দিতাম তাহলে হতো। এখন এখানে মেথডে সে এক্সপেক্ট করতেছে কি, এখানে প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট আসবে। তা আমরা যে অবজেক্টটা তৈরি করছি ওটা রেফারেন্সটা এখানে পাস করে দিল। এখন শুধু এনকিউ করে দিতে হবে আমাদের এই রিকোয়েস্টটা। এটা একটা কিউতে দেওয়া আর কি, কারণ সার্ভার যেহেতু রিকোয়েস্ট হইতেছে একই সাথে অনেকগুলা রিকোয়েস্ট আসতে পারে, মানে কিউ সিস্টেম, যে আগে আসবে সে আগে যাবে। এখন আমার যদি সার্ভারে সাকসেসফুলি ডাটা যায় তাহলে রেসপন্স আসবে, না হলে ফেল হয়ে যাবে। গেটের মতোই আলাদা তেমন কিছু নাই। তো আমরা রেজাল্টের সেটটা শুধু টোস্টে দেখবো আর কি, যে ট্রু না ফলস আসছে। যদি ম্যাচ করে তাহলে ট্রু আসার কথা, ম্যাচ না করলে ফলস আসার কথা। আর যদি কোনো কারণে আমার সার্ভারে রিকোয়েস্ট না যায় বা ফেল করে তাহলে ওটা এইখানে এরর যেটা আছে ওখান থেকে ম্যাসেজটা এখানে দেখানো। বিভিন্ন কারণে একটা রিকোয়েস্ট ফেল করতে পারে, হয়তো আমি যে ইউআরএলটা দিছি ওই ইউআরএল নামে আসলে কোনো ইউআরএল নাই, অথবা আমি পাঠানোর সময় ওখানে দেওয়া আছে একভাবে কি বেলু আমি পাঠাইছি অন্যভাবে। তো যে কোনো কারণেই ম্যাচ যদি মানে সাকসেসফুল না হয় তাহলে আমার ফেলিওরে ওই ম্যাচটা দিয়ে দিবে আসলে কি কারণে আমার প্রবলেমটা হয়েছে। আচ্ছা আসল কাজই করা নাই, আমি পারমিশন প্রেস করব।
ও আচ্ছা সরি আমার তো এডিট টেস্টগুলো নেই ফাইনাল এডিট করি না আমার খেয়াল নাই আমি কবুতর চাই নাম্বার আমার সামনে নতুন এটা সিস্টেম আছে আসলে টাইপ কাজ না কথা আমার ভিউটা তো নিয়ে আসতে হবে যে কোন ভিউতে আমি কাজ করতেছি ভিউ না হলে তো কাজ কেমনে করবো এরর দেখে সাকসেসফুলি ডাটা এখান থেকে আসছে পাসওয়ার্ড ম্যাচ করছে এই জন্য ট্রু যদি ম্যাচ না করে তাহলে ফলস তো এখানে আপনার রেসপন্স যেটা আসবে সেটা আপনার চাহিদা অনুসারে আপনি ইজাকে মানে যে এপি ডেভেলপ করছে তাকে যেভাবে রিকমেন্ড দিবেন সে কিন্তু ওই ডাটাগুলো এক্সপোজ করবে তো রেসপন্স ক্লাসটা বানানোর সময় আপনি যদি জানেন যে কোন টাইপের যে সব রেসপন্সটা আসবে তাহলে কিন্তু আপনি ওই পোজো ক্লাসটা জেনারেট করতে পারেন আর পাঠানোর সময় যে ভ্যালুগুলো সে এক্সপেক্ট করতেছে যে ডাটাগুলো যাবে কিগুলা সেম টাইপে আপনার করে লিখতে হবে মানে সার্ভারে যেই ভ্যালু দিয়ে মানে যেভাবে লেখা আছে একদম কেস সেন্সিটিভ এই ক্ষেত্রে ওখানে যদি ইউটা ছোটো থাকে আপনারও ইউ ছোটো করে লিখতে হবে তো ওয়েব এপিআই বেসড অ্যাপ্লিকেশন যখন বানাবেন দুই পক্ষের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হয় যে দুই পক্ষই কে কোনটা চাইতেছে যদি মাঝখানে কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় সেই ধরনের এক ফরম্যাটে পাঠাবে আপনি আর ফরম্যাটে গেট করার চেষ্টা করবেন মাঝখানে ডাটা আসবে না তো যদি দুই পক্ষই ক্লিয়ার থাকে তাহলে ধরেন ডাটা সাকসেসফুলি আসবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা চাহিদা অনুসারে আপনি কাস্টমাইজ করতে পারবেন যখন যে ডাটা দরকার তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি মানে যে কোনো পোস্টে বেসিক স্ট্রাকচারটা হলো এটাই আপনার চাহিদা মতো শুধু বাকি কিছু জিনিস চেঞ্জ হতে পারে কাম প্রশ্ন আছে এখন যদি কারো জিজ্ঞেস করা আছে কোন জিনিসটা কি আপনি বলতে পারবেন প্রশ্ন না ঠিক আছে অন্তত আপনার তো বুঝতে হবে এখন কথা হলো কি প্রশ্ন করবেন ওটাও যদি না জানা থাকে তাহলে তো সমস্যা একটা স্টেটমেন্ট আছে হয় আপনি বুঝছেন না হয় বুঝেন নাই মাঝখানে থাকা ঠিক না আসলে মাঝখানে থাকলে লস কারণ আপনি তখন কোন স্টেটে আছেন ওই স্টেটটা যদি ডিটারমাইন করতে না পারেন আপনার স্টেটের আপগ্রেডেশন কখনো হবে না কারণ একটা মানুষ জিনিস যদি না জানে সে চেষ্টা করতে পারে জানার জন্য জানলে তো ভালোই সে অলরেডি জানে কিন্তু সে জানে নাকি জানে না ওইটাই যদি না জানে তাহলে ঝামেলা আর বলেন যারা প্রথম থেকে ছিলেন অনেকে পরে ঢুকছেন তারাও তাহলে এই শোনেন নাই পুরোটা তো যেই ফাংশনগুলো আমরা ইউজ করছি বা যে ফরম্যাটের জিনিসগুলো করা হয়েছে কোনটা কি বলতে পারবেন নাকি কনফিডেন্স আছে কার কার আগে এটা তোল আপনি বলতে পারবেন মানে একজন খালি এটা তো খুবই লজ্জাজনক কথা অর্থাৎ এতক্ষণ ক্লাস হওয়ার পর কি হয়েছে না হয়েছে আপনি শুধু যদি বাসায় যায় ভিডিও দেখেন ভিডিওর আশায় থাকলে তো হবে না কারণ এমন কোনো কমপ্লিকেটেড জিনিস দেখা হয় না যেটা আপনার দুই তিনবার দেখার পর আপনি বুঝবেন সিম্পল কিছু টার্ম গেটে যা করা হয়েছে এখানেও সেম কয়েকটা জিনিস শুধু একটু হালকা পাতলা চেঞ্জ হয়েছে তো যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আপনার যদি টার্মগুলো ক্লিয়ার থাকে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারেন কিন্তু কোডটা আর মুখস্থ করার কিছু না আপনার তো বলা না যে পুরো কোডটা এইভাবে লেখা আছে আপনার এইভাবে লিখতে হবে কোন জিনিসটা কী এটা অন্তত জানতে হবে তাহলে আপনি ধরেন একটা জিনিস যদি মিস করছেন যে এটা কীভাবে লিখে গুগল অন্তত সার্চ দিতে পারবেন কিন্তু টার্মগুলো জানা না থাকলে ওইটাও তো করতে পারবেন কারণ গুগলে যদি বলেন সরাসরি যে এপি আমার এটা এটার জন্য একটা পোস্ট মেথড লিখে দাও গুগল কখনো দিবে না
গুগল কীভাবে জানে আপনার এপিআইতে কী আছে কী নাই, আপনি কোন পজিশনে কাজ করতেছেন, এগুলো পসিবল না। আর স্ট্যাক ওভারফ্লোতে যদি এরকম কোনো প্রশ্ন কখনো আসে, আপনার ডাউনলোড ছাড়া আর কপালে কিছু জুটবে না এবং পরে ডাউনলোড খেতে খেতে অ্যাকাউন্ট ব্যানও হয়ে যেতে পারে। এই জন্য যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রেও ক্রিয়েটিভ করতে হবে যে আসলে আপনি ট্রাই করছেন, কোনো এক জায়গায় ঝামেলা হয়েছে, ওই স্পেসিফিক টার্মটা দিয়ে যদি আপনি বলেন যে এই জায়গায় এটা হওয়ার কথা ছিল, এটা হয় নাই, এটা হয়েছে, তাহলে হয়তো কেউ সলিউশনটা নিয়ে আসতে পারবে যে এটা এভাবে করলে হয়তো আপনার প্রবলেমটা সলভ হতে পারে। কিন্তু একদম র্যান্ডমলি ধরেন আপনি যদি একটা প্রশ্নের সমুদ্রে সামনে দেন যে এই সমুদ্রের কোনো এক জায়গায় আমার প্রবলেমটা আছে, কারো তো এত সময় নাই যে আপনার একদম খুঁজে খুঁজে বের করবে যে আসলে কোন জায়গায় প্রবলেম। এই জন্য পিন পয়েন্ট করে তো শিখতে হবে আস্তে আস্তে, কারণ সামনে যত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন প্রবলেম আরও কমপ্লেক্স হতে থাকবে। তো কোন জায়গায় আপনার অ্যাপ্লিকেশনের সমস্যা করতেছে ওই জিনিসটা আপনি যাতে ধরতে পারেন জায়গা মতো, তো কাজ করতে করতে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। কথা হলো কাজ করতে হবে, কাজ যদি না করেন থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে যদি বসে থাকেন তার লাভ নেই, কারণ থিওরি কখনো কাজে দিবে না যদি আপনি থিওরি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করেন। আচ্ছা কার কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা এটা ক্লোজ করে দিই। আরেকবার রিক্যাপ করাটা আসলে পসিবল না, পুরোটা অনেকক্ষণ ধরে আমরা করছি ভিডিও দেখ।